আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, যার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। যালিকাল কিতাবুল রাইব ফীহ, সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। হুদাল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল-গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনা, প্রদর্শনকারী পরহেজগারদের জন্য যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা বিলআখিরাতিহুম ইউকিনুন, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। তারা নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফল কাম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদি রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় বন্ধু, আজকের এই ভিডিও জুড়ে 33টি আয়াতের ফজিলত এবং সম্পূর্ণ 33টি আয়াতের তেলাওয়াত হবে, তাই আপনি অবশ্যই ধৈর্য ধরে পুরো 33 আয়াতের তেলাওয়াতের সাথে বাংলা অনুবাদের সাথে 33 আয়াতের বিখ্যাত ফজিলতগুলো জানতে আপনি অবশ্যই আজকের ভিডিওটি শেষ অবধি দেখুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তাকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান فَعِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ, আকাশ ও পৃথিবীতে যা কিছু বিরাজমান সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? ইয়ালামু মা
بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه. আগে এবং পিছের সব কিছুই তিনি জানেন, তার জ্ঞানের কোনো কিছুই তারা পরিবেষ্টন করতে পারে না। মিন ইলমিহি ইল্লা বিমাশা ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমগ্র আকাশ পৃথিবীকে পরিবেষ্টন করে আছেন। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, তার সিংহাসন সমস্ত আকাশ পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এ দুটোর সংরক্ষণ তার পক্ষে মোটেই কঠিন নয়, তিনি সর্বোচ্চ সর্বাপেক্ষা মহান। লা ইকরাহা ফিদ দীনি কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্য বাধকতা নেই, নিঃসন্দেহে হেদায়ত গুমরাহি থেকে পৃথক হয়ে গেছে। সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল যা ভাঙবার নয়, আর আল্লাহ সবই শুনেন এবং জানেন। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমু তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূর, আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাণ্ডব, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। মিনান নূরি ইলা যুলুমাতি উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই হলো দুজখের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে। সম্মানিত হাজিরিন, আয়াতুল কুরসির শেষের আয়াতটি সহ আমরা এবার তেলাওয়াত সম্পন্ন করেছি। এ পর্যায়ে আসছে আমাদের সামনে আয়াতুল কুরসি খালেদুন পর্যন্ত আমরা পড়েছি, এবার সূরা বাকারার শেষ কয়েক আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি হতে শেষ পর্যন্ত আমরা এবারে সেই অধ্যায়টি তেলাওয়াত করছি আপনাদের সামনে, যেহেতু 33 আয়াতের ভিতরে সেই আয়াতগুলো রয়েছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা
আসমান ও জমিনে যা কিছু আছে সমস্তই মহান আল্লাহর। স্বীয় মনে যা আছে তা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ তার হিসাব গ্রহণ করবেন। فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং তিনি খুশি শাস্তি দেবেন। وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ কাদির। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমানা রাসূলু বিমা উজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল তার নিকট রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে সে বিশ্বাস করেছে এবং বিশ্বাসীগণ আল্লাহতে ফেরেশতাগণের কিতাবসমূহে এবং তার রাসূলগণকে বিশ্বাস করেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ফেরেশতাগণদের কিতাবসমূহের এবং তার রাসূলগণের বিশ্বাস করেছে এবং বলেছে আমরা তার রাসূলের মধ্যে পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। আমরা তার রাসূলের মধ্যে পার্থক্য করি না আর বলে আমরা শুনেছি এবং মেনেছি। ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা ক্ষমা চাই আর তোমার নিকট ফিরে যাব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপান না, ভালো বা মন্দ যে যার কাজের কর্মফল সেই তা পাবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা পূর্ববর্তীগণের উপর যেমন শুরু দায়িত্ব অর্পণ করেছিলেন, আমার উপর তেমন দায়িত্ব অর্পণ করো না হে আমার রব। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা মা লা তাকাতা লানা বিহি। হে রব, এমন ভার আমার উপর অর্পণ করো না যা বহন করার শক্তি নেই।
وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ তুমি আমাদের অভিভাবক, আমাদের মাফ করে দাও, কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী করো। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সম্মানিত উপস্থিতি, হাজিরানি মজলিস 33 আয়াতের এই যে অংশটুকু ছিল আমরা এবার তেলাওয়াত করেছি। এবার সূরা আরাফের 3 আয়াত 33 আয়াতের ভিতরে এসেছে। আমরা এর পরবর্তীতে সূরা আরাফের 3 আয়াত এখনই তেলাওয়াত করছি। ইন্না রাব্বাকুমুল্লাহু খলক সমাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয়ই তোমাদের প্রভু যিনি 6 দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইয়ুগশির লাইলান নাহার। যিনি 6 দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেন, তারপর তিনি আরশে সীমাহীন হন, তিনি দিন দ্বারা রাত ডাকেন যাতে একে অন্যকে দ্রুত অনুসরণ করে। সুবহানাল্লাহ। ইউগশির লাইলান নাহার ইয়ুতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি। আর সূর্য, চন্দ্র ও তারকাসমূহ যা তারই আদেশের অধীন। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ মহা, আল্লাহ মহিমান্বিত, সমগ্র বিশ্বের প্রভু, যা তারই সৃষ্টি ও তারই আদেশের অনুবর্তী। উদ্দু রাব্বাকুম তাদরুআ খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বু মুতাদিন। তোমাদের প্রভুকে ডাকো সাক্ষাতরে এবং গোপনে, তিনি জালিমদের ভালোবাসেন না। ওয়া তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামা। আর দুনিয়ায় তোমরা শক্তির পর অশান্তি সৃষ্টি করো না, ভয় ও আশা নিয়ে তোমরা তাকে ডাকো। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎ কর্মশীলদের নিকটবর্তী। প্রিয় বন্ধুরা, 33 আয়াত এভাবে তেলাওয়াত করতে গিয়ে অনেক সময় নিয়ে যাচ্ছে, যার কারণে আমরা আরেকটু সংকীর্ণভাবে আপনাদের মাঝে উপস্থাপন করবার চেষ্টা করব। কুলিদুল্লাহ আউইদুর রহমান
أيما تدعو فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافط بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل ولي من الذل وكبره تكبيرا. সূরা বনী ইসরাইল এর শেষ দুইটি আয়াতও 33 আয়াতের ভিতরে পড়ে, যার কারণে আমরা এটি এই মুহূর্তে তেলাওয়াত করেছি। এবার হবে সূরা সফফাতের প্রথম 10টি আয়াত। ওয়াসফাতি সফফান ফাজাজিরাতি জাজরা ফাতালিয়াতি যিকরান ইন্না ইলাহাকুম লাওয়াহিদ رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ساقب. দর্শক মণ্ডলী, সূরা সফফাতের প্রথম 10টি আয়াত শেষ হয়েছে। এবারে সূরা আর রহমানের 3টি আয়াত। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তাফুযু মিন কুতুরিস সামাওয়াতি ওয়াল আরদি ফাফুযু লা তাফুযুনা ইল্লা বিসুলতান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ. প্রিয় বন্ধুরা, শেষ হলো সূরা রহমানের অংশটি। এবার সূরা হাশরের শেষের 4 আয়াত। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن مهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. বন্ধুরা, সূরাতুল হাশরের শেষ 4টি আয়াত শেষ হয়েছে। এগুলো 33 আয়াতের ভিতরে থাকার কারণে আমি কয়েক হাজার মানুষের রিকমেন্ড পেয়েছিলাম 33 আয়াতের তেলাওয়াত করতে, বা এটি তেলাওয়াত আপনারা শুনতে চাচ্ছিলেন।
তাই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তবু আপনাদের কথা বা আপনাদের চাওয়া অনুপাতে এবং আমারও ইচ্ছা এই 33 আয়াতটি এক ভিডিওতে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছি। আপনারা এতক্ষণ যারা শুনছেন, আল্লাহ পাক উত্তম জাযা দান করুন, আমিন। তো আরও রয়েছে যে সূরা 33 আয়াতের আরও রয়েছে সূরা জিনের প্রথম চারটি আয়াতও কিন্তু রয়েছে, আমরা এটা এই মুহূর্তে তেলাওয়াত করছি। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا প্রিয় হাজিরিন, ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এতক্ষণে 33 আয়াত কতটুকু এবং কি পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এবং তেলাওয়াত করেছিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত 33টি আয়াত এবং বাংলা অনুবাদ সহ আমরা এতক্ষণ যাবত শুনছিলাম। যারা ধৈর্য ধরে শুনেছেন, আল্লাহ পাক উত্তম বিনিময় দান করুন। আমি এক নজরে আবারও 33 আয়াত কি কি আমি সেটা বলে দিচ্ছি। প্রথম সূরা ফাতিহা সহ সূরা বাকারার প্রথম চারটি আয়াত 33 আয়াতের ভিতরে রয়েছে। আয়াতুল কুরসি ও পরের দুটি আয়াত খালিদুন পর্যন্ত 33 আয়াতের ভিতরে রয়েছে। সূরা বাকারার শেষ কয়েক আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি হতে শেষ পর্যন্ত 33 আয়াতের ভিতরে রয়েছে। সূরা আরাফের তিনটি আয়াত 33 আয়াতের ভিতরে রয়েছে। সূরা বনি ইসরাইলের শেষ দোয়া আয়াত 33 আয়াতের ভিতরে রয়েছে। সূরা সাফাতের প্রথম 10 আয়াত 33 আয়াতের ভিতরে রয়েছে। সূরা রহমানের 3 আয়াত ইয়া মাশারাল জিন্নি হতে ফালা তানতাসিরান পর্যন্ত এবং সূরা হাশরের শেষ 4 আয়াত লাউ আনজালনা হতে শেষ পর্যন্ত এবং সর্বশেষে সূরা জিনের প্রথম 4টি আয়াত সহ আলাল্লাহি শাততা পর্যন্ত আমরা 33 আয়াত এই ভিডিওতে আলোচনা করেছিলাম। এবার সংক্ষেপে জেনে নেব, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, 33 আয়াত এত মারাত্মক বা এত উপকারী একটি আয়াত, যে আয়াতগুলো সবগুলো আয়াতই কোরআন মাজিদের ভিতরে রয়েছে, প্রত্যেকটার সম্মিলনে 33 আয়াত গড়ে উঠেছে। চুর ডাকাত সাপ বিচ্ছু কুমির বাঘ বাল্লুক বান জাদু জিন ভূত ও সমস্ত সংক্রামক রোগ হতে নিরাপদে থাকবেন। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন, আমরা বিদেশে একটি নদীর নিকট উপস্থিত হলাম, লোকে ভয় দেখালো যে ওই স্থলে দস্যুদের আক্রমণ হয়। আমার সঙ্গীরা সেখান হতে চলে গেল, শুধু আমি 33 আয়াত পরে সেখানে থেকে গেলাম। রাতে শোয়ার পূর্বে কয়েকজন লোক তরবারি হাতে উপস্থিত হলো, কিন্তু আমার নিকট আসতে পারলো না। যখন সকালে আমি সেখান হতে রওনা দিলাম, তখন একজন ঘুর সোয়ারের সাথে আমার সাথে দেখা হলো। সে আমাকে বলল, আমরা 100 বারের মতো তোমার উপর আক্রমণ করেছি, কিন্তু একটি লোহার বেড়া আর হয়ে দাঁড়িয়েছিল, কাজেই আমরা তোমার নিকট উপস্থিত হতে পারিনি। তখন হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন, আমি 33 আয়াত পড়ে থাকি, এর বরকতে এরূপ হয়েছিল। এটা শুনে সে বলল, আমি আর লুটতরাজ করব না। মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একজন বৃদ্ধ লোকের একদিক অবশ হয়ে গিয়েছিল, আমি 33 আয়াত পড়ে তার উপর ফুঁক দিলাম, আল্লাহ তাআলার ইচ্ছায় তার রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, জিনভূতগ্রস্ত রোগীদের উপর 33 আয়াত পরে ফুঁক দিলে তার আসর দূর হয়ে যায়। এছাড়াও লক্ষ লক্ষ ফজিলত আর গুণাগুণ রয়েছে এই 33 আয়াতের। আশা করব আজকের পর থেকে প্রত্যেকেই 33 আয়াতের আমল করবেন এবং প্রয়োজনে এই 33 আয়াত মুখস্থ করে নিতে পারেন। আমি হাফিজ কারিম মিজানুর রহমান লন্ডন থেকে আপনাদের অনুরোধের এই 33 আয়াতটি এক ভিডিওতে আমি তেলাওয়াত সহ এবং তার সংক্ষিপ্ত কিছু ফজিলত সহ বাংলা অনুবাদ সহ তুলে ধরবার চেষ্টা করেছিলাম। ভালো লাগলে আমাদের সাথেই থাকতে পারেন। সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।